জঙ্গলের এক উঁচু পাহাড়ের চূড়ায় এক দুষ্টু ঈগল বসবাস করত। আর সেই জঙ্গলে টুনি তার ছানাকে নিয়ে একটা গাছের ডালে বাসা বেঁধে বসবাস করত। এই যে ছানা, পালাও, ঈগল আসছে। এরপর ঈগল যখনই টুনির বাসায় আক্রমণ করে, তখনই টুনি তার ছানাকে নিয়ে পালিয়ে যায়। পালিয়েছিস? ভয়ে পালিয়েছিস? কি ভেবেছিস, আমার কাছ থেকে তোর ছানাকে তুই বাঁচাতে পারবি? তোর ওই কচি ছানার মাংস আমি তো খেয়েই ছাড়ব। আমি ঠিক একটা ব্যবস্থা করব। ওই দুষ্টু ঈগল আমাদের ঘর ছাড়া করেছে, আমরা ওকে ঘর ছাড়া করব। কিন্তু মা, আমরা তো ঈগলের থেকে অনেক ছোট, আমরা কি ওই দুষ্টু ঈগলের সাথে পেরে উঠবো মা? এই যে ছানা, তুমি সবসময় একটা কথা মনে রেখো, সবসময় গায়ের জোর দিয়ে সবকিছু হয় না, অনেক সময় বুদ্ধিরও প্রয়োজন হয়, তাই সবসময় এই কথাটা মনে রেখো। আমরা তো ছোট প্রাণী, আমরা গায়ের জোর দিয়ে পারবো না এটা তো ঠিক, কিন্তু বুদ্ধি দিয়ে যে পারবো না এটা কে বলতে পারে? আমরা ঠিক পারবো, তুমি আমার পিছু পিছু এসো। মা মা, দেখো ওই যে দুষ্টু ঈগলটা, ওর বাসার ওখানে বসে আছে। মা দেখো, ওই দুষ্টু ঈগলের নখগুলো কি ভয়ানক। এই যে আমার লক্ষ্মী ছানা, এত ভয় পেলে কিছুতেই হবে না, মনে সাহস রাখো ছানা। ওই তো দুষ্টু ঈগল চলে যাচ্ছে, এবার আমার পিছু পিছু এসো ছানা। দুষ্টু ঈগল, তুই আমাদের ঘর ছাড়া করেছিস, আজ তোকেও আমরা ঘর ছাড়া করেই ছাড়ব। এই যে ছানা, আমি তোমায় যা যা বলছি মন দিয়ে শোনো, আর তেমন ভাবেই তুমি বলবে। কিন্তু তাহলে ছানা, তুমি সবটা বুঝেছ তো আমি কি কি বললাম? মা মা, তুমি যা বলেছো আমি সেভাবেই করব, তুমি একদম চিন্তা করো না। ওই তো দুষ্টু ঈগল চলে এসেছে ছানা, তৈরি থেকো। কিন্তু নাও ছানা, শুরু করো এবার। মা মা, আমরা তো আমাদের ওই জঙ্গলের সব ঈগলকে খেয়ে আমরা তো এখানে এলাম, কিন্তু এই বাসায় তো কোনো ঈগল নেই। মা মা, আমি একটা ঈগলের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে আশেপাশেই কোনো একটা ঈগল আছে, মনে হয় এই বাসার ঈগলটা এসে গেছে, ও ঘরে ঢুকলেই আমরা ওকে খেয়ে ফেলবো। ওরে বাবা, এটা আবার কোন প্রাণী রে যে কিনা ঈগল খায়? ওরে বাবা রে, প্রাণ বাঁচাতে হলে পালাই রে, না হলে যে আজ আমাকে এরা গিলে খাবে। এরপর ঈগল টুনির এমন বুদ্ধিতে ভয় পেয়ে সে একটা উঁচু পাহাড়ের উপর বসে ঠকঠক করে কাঁপতে লাগলো। আর তখনই সেখানে একটা কাক এসে হাজির হলো। এই যে ঈগল মহারাজ, তুমি এখানে এভাবে বসে কাঁপছো কেন? এই যে কাক ভাই, তুমি আর আমাকে কিছু বলো না, আমি যে খুব ভয় পেয়েছি, আমার বাসায় একটা ঈগল খেকো প্রাণী এসেছে। কাকা, এমনটা আবার হয় নাকি? ঈগল খেকো প্রাণী কই? চলো তো দেখি। এই যে ছানা, এবার মনে হয় ওই ঈগলটা সাথে একটা কাককেও নিয়ে আসছে, তুমি কিন্তু সেই আগের মতোই কাককে নিয়েও এবার বলবে। মা
মা মা, এবার আমি একটা কাকের গন্ধ পাচ্ছি। আগের জঙ্গলের কাকগুলো তো সব খেয়ে ফেলেছি, আজ আবার কাক খাবো, কি মজা কি মজা। এই যে কাক ভাই, এবার তো বলছে তোমাকেও খাবে, এবার কি করবে তুমি? আমি তো পালাই। বলি ও বাদর ভাই, আমাকেও একটা আম দাও। তুমি আমার রোজ রোজ আম খাও, আমারও তো ইচ্ছে করে নাকি। আমি তো তোমার মতো অত গাছে উঠতে পারি না, তাই তো বলছি আমায় একটা আম দাও বাদর ভাই, আমিও খেয়ে দেখি। ও শিয়াল মামা, দাঁড়াও, তুমি আম খাবে, এক্ষুনি দিচ্ছি। নাও শিয়াল মামা, এবার এটা খেয়ে দেখো আমটাকে কেমন খেতে। বাদর ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে আমটাকে দেওয়ার জন্য। এরপর শিয়াল আনন্দের সাথে সেই আমটিকে খেয়ে বেশ মজা পেল। এই যে শিয়াল ভাই, আম খেয়ে কেমন মজা পেলে বলো। আর কি বলবো বাদর ভাই, যা মজা পেলাম এ তো মনে হচ্ছে মাংস কেও হাড় মানিয়ে দিচ্ছে। বাদর ভাই, আজ থেকে আমরা বন্ধু, আমি রোজ তোমার কাছে আম খেতে আসবো, আমায় আম দেবে তো তুমি? রোজ রোজ এমন মাংস খেয়ে আমার মুখে আর রুচি নেই বাদর ভাই, তাই ভাবছি কটা দিন আম খেয়েই কাটিয়ে দি। আচ্ছা শিয়াল ভাই, তুমি তাহলে রোজ এসো, আমি তোমায় রোজ আম খেতে দেবো। এরপর শিয়াল সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে শিয়াল রোজ আসে আম খেতে, আর বাদরও রোজ শিয়ালকে আম খেতে দেয়। এমন করেই চলতে থাকে বেশ কিছুদিন। একদিন শিয়ালের মাথায় এক দুষ্টু বুদ্ধি আসলো। এত সুস্বাদু রসালো মিষ্টি আম ওই বাদরটা রোজ খায়, না জানি ওই বাদরের মাংস কত না মিষ্টি হবে। আমি বরং একটা কাজ করি, ওই বাদরকে ভুলিয়ে ভালিয়ে আমার গুহাতে নিয়ে আসি, তারপর এনে ওকে বেশ মজা করে খাওয়া যাবে। আমি বরং এক্ষুনি যাই, ওই বাদরকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে আসি, যেই না নিমন্ত্রণ খেতে আসবে আর আমি ওকে চিবিয়ে চিবিয়ে খাবো, হুক্কা হুয়া। এরপর শিয়াল চলে বাদরকে তার বাড়িতে নিমন্ত্রণ করতে। আরে ব্যাপারটা কি হলো, শিয়াল আজ সকাল সকাল আম খেতে চলে এলো? বলি ও শিয়াল মামা, আজ এত সকাল সকাল আম খেতে চলে এসেছো যে। না গো বাদর ভাই, আমি আজ আম খেতে আসিনি, আজ আমি আমার বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। তুমি আমায় রোজ রোজ কতই না সুস্বাদু আম খাওয়াও, আমার তো ইচ্ছা করে বলো তোমায় কিছু খাওয়াতে। বাদর ভাই, আজ দুপুরে কিন্তু যেও আমার বাড়িতে, তোমার আজ নিমন্ত্রণ রইলো আমার বাড়িতে। ঠিক আছে শিয়াল মামা, আমি অবশ্যই যাব, চিন্তা করো না। আচ্ছা বাদর ভাই, আমি তাহলে এখন আসি, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে যেও। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। দুপুর তো হয়ে এলো, আমি বরং যাই শিয়াল মামার বাড়িতে যাই। এরপর বাদর চলে শিয়ালের বাড়িতে নিমন্ত্রণ খেতে। সত্যি না জানি ওই বাদরের মাংস খেতে কতই না মিষ্টি হবে, ও যা রোজ মিষ্টি মিষ্টি আম খায়। ওরে পাজি শিয়াল, তোর মনে এই তুই আমাকে খাওয়ার জন্য তোর বাড়িতে নিমন্ত্রণ করেছিস? ওরে বাবা, পালাই রে। আরে কেউ একটা ছিল মনে হলো, ওখানে মনে হলো কেউ চলে গেল, আরে কে ওখানে, কে? না কেউই তো নেই, আর এদিকে তো বাদর ভাইও আসছে না, কি হলো ব্যাপারটা, একবার গিয়ে দেখে আসি তো।